আছে বিষয়ের উপর ঈমান রাখে অদৃশ্য মা জানা কাটি উপায় অদৃশ্য যে চাবি কাঠি গুলো আছে সেগুলো কি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুসা ওয়া ইউনাজিরুল গায়ব কিয়ামত কবে হবে কেউ জানে আমরা মাঝে মাঝে নিউজে দেখতে পাই 2012 তে পৃথিবী ধ্বংস হয়ে যাবে 2025 হয়তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে এরকম ভাবে আমাদের মধ্যে নিউজ আসে কি আসে না খবর আসে কি আসে না সোশ্যাল মিডিয়ায় আপনার প্রচার হয়ে যায় শুনে রাখবেন ইন্নাল্লাহা ইন্নাহু ইলমুসা কিয়ামত কবে হবে কিয়ামতের জ্ঞান কার কাছে আছে আল্লাহর কাছে আছে আল্লাহ রাব্বুল আলামিন জানেন কবে হবে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন আসার পরে জিজ্ঞেস করছেন যে হে মোহাম্মদ আপনি বলুন কিয়ামত কবে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানেন যে কিয়ামত কবে হবে কিয়ামত কবে হবে এই কথাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানতেন আল্লাহ রাব্বুল আলামিন কিনাকে বলে জানতেন আমি আপনি আপনি সুতরাং যারা বলে যে কিয়ামত চলে এসেছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এগুলো তাহা মিথ্যে কথা এগুলো যদি আমরা বিশ্বাস করি আমাদের ঈমানের মধ্যে দুর্বলতা চলে আসে তাহলে পাঁচটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেননি এগুলোকে মাফাতিহুল গায়ব বলা হয়েছে বুখারী শরীফে এগুলোকে মাফাতিহুল গায়ব বলা হয়েছে তার মধ্যে এক নম্বর হচ্ছে ইন্নাল্লাহা ইন্দাহু ইলমুসা দ্বিতীয় নম্বর হলো ইনাসিরুল গায়ব বৃষ্টি কোথায় বর্ষণ হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন অন্য কেউ জানে না আজ আমরা দূরভাষার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে জানতে পারি আজকে নদিয়া মুর্শিদাবাদ এই পার্শ্ববর্তী এলাকা দিয়ে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে পারে আমরা মাঠে যাদের ধান আছে ধানগুলো ভালো করে বেঁধে জমা করে দেখে দিলাম যাদের পাট আছে পাটগুলো ভালো করে আপনার বেঁধে ঘরে ফেলে দিলাম আরে পানি তো নাই হয় কি হয় না কি হয় কি হয় না হয় তাহলে তারা যদি সত্যিই জানে যে পানি আজ বর্ষণ হবে তাহলে হলো না কেন সুতরাং তারা এটা আন্দাজে বলে থাকে কখনো কখনো মিলে যায় কিন্তু বৃষ্টি কোথায় বর্ষণ হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না বৃষ্টি বর্ষণের দায়িত্ব আছে ডিপার্টমেন্টে আছে হযরত মিকাইল ইসরাফিল মিকাইল আলাইহিস সালাম এর উপরে হযরত মিকাইল আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যাও এই যে রাস্তা দেখতে পাচ্ছ এই যে এরিয়াটা এই এলাকাটা থেকে আজ বৃষ্টি বর্ষণ করো দেখা যায় রাস্তা এদিকেও জমি এদিকেও জমি এদিকে পানি হচ্ছে এদিকে হচ্ছে না হয় কি হয় কেন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছে যে মিকাইল এই যে জমিগুলো দেখতে পাচ্ছ এখানে তুমি পানি বর্ষণ করো ওদিকে পড়া দরকার নেই তাহলে দুই নম্বর হয়ে গেল কিয়ামত কবে হবে এবং বৃষ্টি বর্ষণ কখন হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না তাই আল্লাহ ইন্দাহু আল মুসা ওয়া ইউনাজিরু গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম মাতৃ গর্ভে কি আছে মাতৃ গর্ভে আমাদের মায়েদের পেয়ে যে সন্তান এই মাতৃ গর্ভে কি আছে কেউ জানে বলে হুজুর আমরা জানি আল্ট্রাসোনোগ্রাফি করে দেখেছি আল্ট্রাসোনোগ্রাফি তো আপনাকে দেখা যায় যেহেতু এটা দণ্ডনীয় অপরাধ দেখা অনুমতি সরকার দেয় নাই তো সেখানে আমরা দেখতে পাই এখানে পুরুষ আছে না মহিলা অর্থাৎ কন্যা সন্তান না পুত্র সন্তান আমরা দেখতে পাই তাহলে তো আপনার কথার সঙ্গে তো টক্কর হয়ে গেল আপনি বললেন যে ওই আলম মাহফিল আরহাম মাতৃগর্ভে কি আছে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না তাহলে আমরা তো নার্সিং হোমে গিয়ে আমরা তো আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা দেখতে পাচ্ছি এখানে পুরুষ আমরা দেখতে পাচ্ছি এখানে পুত্র সন্তান আমরা দেখতে পাচ্ছি এখানে কন্যা সন্তান তাহলে আপনি তো মিথ্যা বললেন এখানে মিথ্যার কোনো অবকাশ নেই ওই যে মাতৃগর্ভে যে সন্তানটা আছে ওই সন্তানটা বড় হয়ে ডাক্তার হবে না মাস্টার হবে ওই ছেলেটা কালো হবে না ফর্সা হবে ছোট হবে না খাটো হবে না লম্বা হবে রোগা হবে না পাতলা হবে না মোটা হবে কেউ জানে বলতে পারবেন কেউ কোন ডাক্তার বলতে পারবে আপনারা অনেক কিছু বুঝতে পারছেন না কথা বুঝতে পারছেন আপনারা কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জ্ঞানটা আছে এটা তাহলে তিন নম্বর কি হলো মাতৃগর্ভে কি আছে কেউ জানে না ওই আলো মা পিতার অমাতা দিলাম সোনা যা তাক শিব বাদা আগামীকাল কে কি অর্জন করবে কে কি উপার্জন করবে না কেউ জানে না আজ আপনি পড়াশোনা করছেন কালকে আপনি WBSI এর চাকরি পেয়ে যেতে পারেন আজকে আপনি এমএ করছেন মাস্টার অফ আর্টস করছেন কালকে আপনি নেট কোয়ালিফাই করে আপনি ওই বড় একটা কলেজে প্রফেসর হয়ে যেতে পারেন কালকে আপনি পিএইচডি করতে পারেন ডক্টরেট করতে পারেন আজকে আপনি টেট পরীক্ষায় বসেছেন কালকে আপনি প্রাইমারি স্কুলের টিচারও হয়ে যেতে পারেন কিন্তু কেউ জানে আমি টিচার হব কেউ জানে যে আমি বড় একটা ব্যবসায়ী হব কেউ জানে না তো আগামীকাল কে কি অর্জন করবে এটা কেউ জানে না এটা আল্লাহ রাব্বুল আলামিন জানে অনেকে হাত দেখায় দেখবেন প্ল্যাটফর্মের পিছনে অনেকে হাত দেখে যেমন হাতটা দেখুন তো তোমার হাতে রেখাগুলো দেখতে পাচ্ছি তোমার অনেকগুলো অসুবিধা আছে অনেকগুলো ফাড়া আছে কি করতে হবে তাদের নিতে হবে
কি করতে হবে? এই ময় গাছগুলো করতে হবে, আংটি নিতে হবে, আংটি নিলে এটা তামার আংটি, এটা তত, এটা এই, এটা সেই, ব্যাস তার হাতে আংটি পরে দিবে। তো এই যে এগুলো জ্যোতিষে বলা হয় এদেরকে, জ্যোতিষীদের ধোকাবাজ। জ্যোতিষ সম্পর্কে একটা কথা আপনাকে বলে দিই, শেখ সাহেব রহমতুল্লাহ আলাই তিনি একজন বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি তিনার কিতাবে লিখছেন, তিনি তিনার পুস্তকে লিখছেন যে একজন বাদশাহ তার এলাকায় একজন জ্যোতিষী ছিল এবং বাদশাহ ওজিরও থাকে, মন্ত্রী যাকে আমরা বলি, ওজির মানে মন্ত্রী, মিনিস্টার। তো বাদশাহ যে প্রাইম মিনিস্টার ধরেন, তো সেই জ্যোতিষীকে হাত দেখেছে, দেখো তো আমার হাতটা, হাতে আমার কি আছে, আমি কতদিন বাঁচবো? সেই জ্যোতিষী বলেছে তুমি আর বেশি কিছু বাঁচবে না, যা খাওয়ার খেয়ে নাও, কোনো উপায় না, আমার তো আপনার কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। বাদশার ঘুমাও, বাদশার আর ঘুমানো হয় না, টেবিলে আপনার রকমারি খাবার, সেরকমারি খাবারে সারা হাত দেয় না, একটা চিন্তা আমি মরে যাবো, আমি মরে যাবো, আমার কি হবে? ওজির বাদশার সঙ্গে দেখা করতে এসে বাদশাহ আছে ওপরে, কে বার বাদশাহ আপনি সভাতে আসছেন না, রাজ্য পরিচালনা করছেন না, এরকম ভাবে আপনি বললে রাজ্যের কি হাল হবে? বলে আমি রাজ্য নেই কি করবো, আমি তো নিজেই মরে যাবো। বলে আপনি চিন্তা করেন না, ওই জ্যোতিষীকে আপনি আর একবার ডাকুন। জ্যোতিষীকে চারটা ভালো হলো, জ্যোতিষীকে বলা হয়, জ্যোতিষী বলো তুমি আমার বাদশার জন্য কি বলেছ? বলে হ্যাঁ বলেছো, ওই হাত দেখে আমি বলেছি, ওর বেশি কিছু বাঁচবে না, ও মারা যাবে। সত্যি বলছে হ্যাঁ, বলছে এক কাজ করো, তোমার হাতটা দেখাচ্ছ, তোমার হাতটা দেখো, তুমি কতদিন বাঁচবে? সে তার হাতটা দেখলো, দেখার পর বলছে আমি এখন অনেকদিন বাঁচবো, আমার এখন কোনো অসুবিধা নেই, এখন অসুবিধা কিছু না, আমার কোন অসুবিধা নেই। এই কথা বলা সারা মানে এই কথা বলা যখনই শেষ করেছে, তার তরবারি খাট থেকে তরবারিটা বার করে, তরবারটা বার করে তার গর্দনে মেরে গর্দনটা দিকনিয়ত করে দিয়েছে। সবাই তো হতবাক কি করলো, জ্যোতিষের গলা কেটে দিল। ওজির বললো শোনো, এই জ্যোতিষী যদি সত্যি জানতো যে আমার একটু পরে মৃত্যু হবে, তরবার দিয়ে আমার গর্দন কেটে দেওয়া হবে, তাহলে এ বলতো যে কিছুক্ষণের মধ্যেই তুমি আমার তরবার দিয়ে গর্দন দিয়ে দীক্ষান্তরিত করে দেবে। অর্থাৎ নিজেই জানেন এই কদিন বাঁচবে, আপনি কদিন বাঁচবেন না বাঁচবেন এ কি করে জানেন? ফালতু কথা বাঁচবেন সন্তান করে বেড়ান। এই কথা থেকে আমরা বুঝতে পারলাম মানুষ কদিন বাঁচবে, আগামীকাল কি অর্জন করবে এটা কেউ জানে না। পাঁচ নম্বর হচ্ছে অমাতালে নাম সঙ্গে আইয়া আরো জানো তেমন, মানুষ জানে না সে কখন মরবে, কেউ জানে না কখন মরবো। কুল্লো নার্সিং জায়গায় এভরি সিল উইল টেস্ট ইট, প্রত্যেকটি নার্সকে, প্রত্যেকটি জীব জীবে যারা চলাফেরা করছে, যাদেরই জানাছে তাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। না সাক্ষাৎ না, এটা কোনো সন্দেহের অবকাশ মাত্র নাই। আমি মরে যাবো একদিন, আপনি মারা যাবে একদিন, আমার যারা এখানে আছে আমরা একদিন মরে যাবো, কেউ কি বেঁচে থাকবো? কেউ বেঁচে থাকবো না, সকলে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনা মা তাকুনু ইদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, মৃত্যুর ভয়ে যদি তোমরা বড় একটি দুর্গের মধ্যে প্রবেশ করো, বড় একটি সিন্ধুকের মধ্যে প্রবেশ করো। আর যদি আমরা যারা লোহাতে এই যারা গ্যারেজে কাজ করে চাদর, লোহার চাদর যেগুলো, এই লোহার চাদর দিয়ে আপনার বল ভালো পাতি দিয়ে অ্যাঙ্গেল দিয়ে যদি একটা সিন্ধুক তৈরি করি, বক্স বাস্প তৈরি করি এবং তার মধ্যে যদি কাউকে ঢুকিয়ে দিই ভালো করে আপনার কি ঝাড়াই মেরে দিয়ে দিই, সে মরবে না? সেটা পড়ে যাবে। তো মৃত্যুর ভয়ে সে যেখানে লোক হোক না কেন, হযরত আজরা আলাইহিস সালাম তার কাছে ঠিকই পৌঁছাবে। ওই জন্য এই যে পাঁচটি জিনিস আপনাদেরকে বললাম, ভাই অদৃশ্য, এগুলো কেউ জানে না, এগুলো শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এর উপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, আমরা সকলে বিশ্বাস রাখবো ইনশাআল্লাহ।